কয়েকদিনের ভরা কোটাল এবং টানা বৃষ্টিতে সুন্দরবনের বেশিরভাগ এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে। দিনে দিনে সব থেকে বেশি ক্ষতি হয়েছে সাগরের ফুলবাড়ি, সুমতিনগর, বঙ্কিমনগর, বোটখালী সহ একাধিক এলাকা। এই সমস্ত এলাকায় কোথাও বাঁধ ভেঙেছে, কোথাও বা বাঁধ টপকে নোনা জলে প্লাবিত হয়েছে একের পর এক গ্রাম, ভেঙেছে বেশ কিছু কাঁচা বাড়িও। ঘর ছাড়া প্রায় 250টি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে এসেছে প্রশাসন। এলাকাবাসীদের অভিযোগ, বিগত কয়েক বছর বাঁধের মেরামত হয়নি সেরকমভাবে। গত আমফানের ঘূর্ণিঝড়ে এই সমস্ত বাঁধে ব্যাপক ক্ষতি হয়েছে। তারা জানান, শুধুমাত্র মাটি দিয়ে বাঁধের মেরামতি করেছে প্রশাসন। তারা চায় অবিলম্বে স্থায়ী বাঁধ তৈরি করা হোক। এই পরিস্থিতিতে ভাঙা বাঁধগুলি পরিদর্শনে আসেন সেচ দপ্তরের আধিকারিকেরা। সাগরদিঘি থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। সামনের যে কোটালগুলো আছে সেগুলোকে আমরা যাতে জল ফার্দার না ঢোকে সেটার চেষ্টা করছি, আশা করা যাচ্ছে শুরু হয়ে যাবে। এগুলো কি টেম্পোরারি কাজ চলছিল? কোনগুলো? এই যেগুলো ভেঙেছে এখন, মানে এগুলো আগে একবার হয়েছিল, এবার সেটা এবারে তো আপনারা দেখেছেন সবাই টিভিতে যে মানে কি সাংঘাতিক অবস্থা হয়েছিল। তার রেসপেক্টে আবার যাতে ফার্দার সামনের কোটাল দুটোতে যাতে জল না ঢুকে যায়, তার জন্য আর একটু এটাকে স্ট্রেন্থেনিং করে এটাকে আরও শক্তপোক্ত করা হয়েছে। সেটা হবে, সেটা তো বললাম আমি যে 2-3 মাসের মধ্যে আমরা শুরু করে দিতে পারবো আশা করছি। টেম্পোরারি হওয়ার জন্য একটু বড় ধরনের হয়ে গেছে না? কোনটে? এই যে যেটা, হ্যাঁ এটা তো আপনার পার্মানেন্ট সলিউশন নয়, মানে আমরা মোটামুটি একটা ঠেকা দিয়ে রাখা যেটা বলে, কিন্তু এটা হলে পার্মানেন্ট বাদ হলে আশা করা যায় আর কোনো সমস্যা হবে না। কারণ যেখানে বিভিন্ন জায়গায় ঘুরছি, কোন কোন জায়গা মোটামুটি এখন জাস্ট আমরা শুরু করেছি এখানে, এরপরে সুমতিনগর যাবো, কচুবাড়িয়াটা আমরা দেখেছি, এরপরে সুমতিনগর যাবো, আমাদের 2-3টে টিম ঘুরছে আর কি। আমরা যেখানটা বেশি ভালনারেবল সেই জায়গাগুলো আমরা আগে ধরছি, তারপর আস্তে আস্তে, কারণ সবগুলোই আমাদের লাইনে আছে, কিন্তু টাকা পয়সা যেরকম ভাবে আসবে স্যাংশন হবে। আগে এদের অল্প অল্প করে ভেঙে গেছিল, তারা কোনো সারাই টারেনি গ্রামে, হ্যাঁ আগের আমফান ঝড়ের কাছ থেকে শুরু। তাছাড়াও এই, হ্যাঁ না না এই যে কি ডেজার মেশিন না কি দি, ওগুলো একটু একটু অল্প অল্প করে মাটি দিয়েছিল, ওগুলো হচ্ছে যা করতে পারেনি, ঠিক করতে পারেনি। তারপরে এই এতে এই যে এটা জোয়ার আর এবং বৃষ্টি হাওয়া দিয়ে পুরো একবারে ভেঙে চলে গেছে, সেই একবারে ভাঙা অবধি গেছে জল ঢুকে দিয়ে পাশা যে পাশে পাশে যেই ঘরগুলো ছিল ওই ঘরে একবারে পুরো জল ঢুকে পুরো জিনিসপত্র সব ভেসে যায়। তো হ্যাঁ একবারে, তারপরে ওরা সব বাড়ি ঘরটর ছেড়ে দিয়ে তখন বাচ্চা টাচ্চা নিয়ে গরু ছাগল হাঁস মুরগ যারা পালছিল সেরা সব যেদিক সেদিক হয়ে যায়, এবং মানুষ এই অসহায় অবস্থায় এই পাটি অফিসে এখন নিয়ে চলে এসছে। এখন এই একটা ICDC স্কুল, যাই হোক এইখানে নিয়ে চলে আসে, 2-3খানা পরিবার আছে ওইখানে, এখনও তো পাশে এখনও তো ডুবছে, ওরা এখনও আসেনি, যাই হোক না কোনো রকম মানে বস্তুতাই করি এখন আছে, রান্না উনুনে করতে পারে না, এই গ্যাস তুলে নিয়েছে গ্যাসে করেছে, আবার ওই যে ইয়ে দিয়েছে তোমার স্টোভে রান্না করেছে না সরকারি, এই যে স্টোভ দিচ্ছে আর ওই দিলে কি হবে, আগে চাল টাল নষ্ট হয়ে গেল, অনেক ক্ষতিবিতি হয়ে গেলো, আর কি করবে তারা, পুকুরে মাছটা সবই যে এখন বর্তমানে ওই যে নদী দিয়ে সব বেরিয়ে গেছে।